আজকের দিনে আমরা সকলেই প্রায় স্মার্টফোন ব্যবহার করে থাকি, আর স্মার্টফোনের মধ্যে আমরা ফটো, ভিডিও, অডিও কিংবা ডকুমেন্টস ডাউনলোড করে রাখি কিংবা সেভ করে রাখি। বাট কিছুদিন পরে আমাদের স্মার্টফোন হ্যাং করতে থাকে বা ল্যাগ করতে থাকে, তো সেই জন্যে আমরা খুবই প্রবলেমে পড়ে যাই। তো আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখাতে চলেছি আপনারা আপনাদের ফোনের যে কোনো ফটো, ভিডিও, অডিও বা ডকুমেন্টস আপনারা এসডি কার্ডের মধ্যে সেফলি রাখবেন কিভাবে, যাতে আপনার ফটো, ভিডিও, অডিও কিংবা ডকুমেন্টস কোনো দিন হারিয়ে না যায় বা ডিলিট না হয়ে যায়। ওকে, তো সেই জন্য একটা এসডি কার্ডের প্রয়োজন হবে। আপনারা একটা এসডি কার্ড আপনাদের ফোনের মধ্যে ইনসার্ট করে নেবেন। ওকে, সো বন্ধুরা চলুন তাহলে ভিডিওটা শুরু করা যায়। সর্বপ্রথমে আপনারা আপনাদের ফোনের ফাইল ম্যানেজারে চলে আসবেন। তো ফাইল ম্যানেজারে আসার পরে এখানে দেখুন সবার নিচে লেখা আছে স্টোরেজ লোকেশন, তার নিচে লেখা আছে ফোন স্টোরেজ এবং রিসেন্টলি ডিলিট এবং এসডি কার্ড। ওকে, তো আমি সাপোজ ধরুন ফোন স্টোরেজে ক্লিক করলাম। দেন ক্লিক করার পরে আপনারা এইখান থেকে যে কোনো একটা ফাইল বলুন বা ফোল্ডার বলুন, আপনি এখান থেকে ট্যাপ করে আপনি ডাইরেক্টলি আপনি এখান থেকে কপি কিংবা মুভ করতে পারবেন। তো সাপোজ কপি মুভ এর কারণটা কি আমি আপনাদেরকে বলে দিই। কপিটা কি, যে আপনি যখনই আপনি এটাকে কপি করছেন, এই যে ফাইলটা আছে বা এই যে ফোল্ডারটা আছে সেটা কিন্তু আপনার এইখানে থেকে যাবে। আপনি যদি সেটা এসডি কার্ডের মধ্যে যদি সেটা পেস্ট করেন, আপনার ফোন স্টোরেজেও থাকবে এবং এসডি কার্ডেও থাকবে, সেটাকে বলা হয় কপি। এবং মুভটা কি, আপনি এইখান থেকে নিয়ে মানে ফোন স্টোরেজের যে কোনো ফাইল বা ফোল্ডার আপনি এখান থেকে নিচ্ছেন, সেটা এসডি কার্ডের মধ্যে আপনি পেস্ট করে দিচ্ছেন, সেটা কিন্তু আপনার ফোন স্টোরেজে আর সেটা থাকছে না। ঠিক আছে, এই হলো ব্যাপার কপি এবং মুভের, এই দুটো অপশান। ঠিক আছে, তো আপনি এখান থেকে এটাকে ডাইরেক্টলি আপনি কপিও করতে পারেন। এইভাবে কপি ডাইরেক্ট আপনি এখান থেকে এসডি কার্ড এইভাবে করতে পারবেন। সাপোজ ধরুন আমি এসডি কার্ডের মধ্যে ধরুন আমি এই যে কোনো একটা ফোল্ডার আমি সিলেক্ট করে নেব। তো সাপোজ ধরুন আমি এই রিংটনটাকে সিলেক্ট করে নিলাম, তো রিংটন ফোল্ডারটাকে আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর এখানে দেখুন কপি হেরে আমি এখানে ক্লিক করে দিলাম। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন ওই যে ফোল্ডারটা ছিল সেটা কিন্তু আমার এই যে এসডি কার্ডের মধ্যে কিন্তু আমি কপি করে নিলাম, যাতে আমার ওই যে ফোল্ডারের যে কটা ডেটা আছে সব কিন্তু আমার এতে সেফলি থাকে এসডি কার্ডের মধ্যে, যাতে কোনো দিন আমার যদি ফোন যদি মানে হারিয়েও যায় বা আমার যদি ফোন যদি হ্যাং করে যদি আমার এই মানে ফাইলগুলো যদি ক্র্যাক হয়ে যায় কিন্তু সেটা আমার সেফলি থাকছে। ঠিক আছে, তো আমি এখান থেকে পুরোপুরি ব্যাক করে দিচ্ছি। ব্যাক করে আমি এসডি কার্ডে আসছি। এসডি কার্ডে আসার পরে এখানে দেখুন আমি এই সাপোজ ধরুন আমি এই রিংটন ফোল্ডারটাকে সিলেক্ট করে নিচ্ছি। তো রিংটন ফোল্ডারটাকে সিলেক্ট করে নেওয়ার পর আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ডাউনলোড ফোল্ডারটা কিন্তু আমি যে জাস্ট কিছুক্ষণ আগে আমি এটা পেস্ট করেছিলাম বা আমি কপি করে আমি এইখানে আমি সেটাকে পেস্ট করলাম। ঠিক আছে, এটা হলো কপির কাজ। এবার আপনারা মুভের কাজ দেখবেন। সাপোজ ধরুন আমি এই ফোন স্টোরেজে ক্লিক করলাম, তো ক্লিক করার পর এখানে দেখুন আমি যে কোনো ফোল্ডার আমি সিলেক্ট করে নেব। তো সাপোজ ধরুন আমি এই এখান থেকে পিকচারটাই সিলেক্ট করে নিচ্ছি। তো সিলেক্ট করে নেওয়ার পর এখানে দেখুন আমার যে কটা পিকচার আছে সব এখান থেকে আমি এটাকে মুভ করব, মানে আমার এই ফোন স্টোরেজ থেকে নিয়ে আমি এসডি কার্ডে আমি সেটাকে মুভ করব, মানে ফোন থেকে এখান থেকে উড়িয়ে আমি জাস্ট এসডি কার্ডে সেটাকে পেস্ট করে দেবো, মানে ফোনে আর রাখছি না। ঠিক আছে, তো তার জন্য আমি কী করতে হবে, ধরুন আমি যে কটা আমি ফটো ভিডিও আমি এখান থেকে সিলেক্ট করব, তো সাপোজ ধরুন আমি এখান থেকে ফটো কিংবা ভিডিও আমি এখান থেকে সিলেক্ট করছি। ঠিক আছে, দেন সিলেক্ট করে নেওয়ার পরে এখানে দেখুন আমি এটাকে মুভ করব। মুভ করার জন্য কী করতে হবে, মুভে ক্লিক করলাম। মুভে ক্লিক করার পরে আবার এসডি কার্ডে ক্লিক করলাম। এসডি কার্ডে ক্লিক করার পরে এখানে দেখুন আমি যে কোনো একটা ফোল্ডার আমি এখান থেকে সেট করে নেব। তো সেট করার জন্য আমাকে কী করতে হবে, ধরুন আমি এই পডকাস্ট ফোল্ডারটাকে সেট করে নিলাম। সেট করে নেওয়ার পরে এখানে দেখুন মুভ হেরে নিচে লেখা আছে এই জায়গাটা ক্লিক করলাম। ঠিক আছে, আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আমার মুভ হয়ে গেল। ঠিক আছে, তো আমি আবার এই এসডি কার্ডে চলে আসব। ধরুন আমি এসডি কার্ডে চলে এলাম। তো এসডি কার্ডে আসার পরে এখানে দেখুন আমি পডকাস্ট ওই ফোল্ডারটাকে সেট করে নেব। ঠিক আছে, আপনারা দেখতেই পাচ্ছেন জাস্ট কিছুক্ষণ আমি আগে ওটাকে মুভ করেছি। ঠিক আছে, মানে ফোন স্টোরেজ থেকে নিয়ে আমি এসডি কার্ডে কিন্তু পুরোপুরি আমি ওটা
মুভ করে দিলাম, কিন্তু এই যে কটা ফটো আছে সেটা কিন্তু আমার এইচডি কার্ডে আর রইল না, মানে সরি এই যে কটা যে ফটো আছে সেটা কিন্তু আমার ফোন স্টোরেজের মধ্যে রইল না, ঠিক আছে। তো এইবার আপনারা এইচডি কার্ডের যে কোনো ফটো কিংবা ভিডিও আপনার ফোন মেমোরিতে কীভাবে সেটা নেবেন, ঠিক আছে, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো সাপোজ ধরুন আমি ওই যে ফোল্ডারটাকে আমি সিলেক্ট করেছিলাম, তো ধরুন আমি নিউ ফোল্ডারটাই সিলেক্ট করে নিচ্ছি। নিউ ফোল্ডারের মধ্যে যে কটা ফটো বা ভিডিও বা যে কোনো কিছু আছে সেটাকে আমি মানে এইচডি কার্ড থেকে নিয়ে আমি ফোন মেমোরিতে আমি এ করে দেখাবো, কপি বা মুভ করে দেখাবো, ঠিক আছে। সাপোজ ধরুন আমি কিছু আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি, সাপোজ ধরুন কয়েকটা আমি ব্যাকগ্রাউন্ড আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি, ফটো আমি সিলেক্ট করে নিচ্ছি, ঠিক আছে। সো বন্ধুরা, এই ভিডিওটার জন্য অবশ্যই একটা লাইক করবেন, ঠিক আছে। ধরুন আমি এইচডি কার্ডের কিন্তু ফটো বা ভিডিও বা অডিও আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম। তো সিলেক্ট করে নেওয়ার পর আমি এখান থেকে জাস্ট কপি করছি, ঠিক আছে। তো কপি করার পর এখানে দেখুন আমি এই ফোন স্টোরেজে চলে আসছি, ঠিক আছে। তো ফোন স্টোরেজে আসার পরে এখানে দেখুন আমি এবার যে কোনো একটা ফোল্ডার আমি এখান থেকে সিলেক্ট করে নেব। তো ধরুন আমি যে কোনো একটা ফোল্ডার বলতে আমার সাপোজ ধরুন আমি এই ধরুন আমি এই ফোনটাকে সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। আপনারা আপনাদের মতো একটা ফোল্ডার সিলেক্ট করে নেবেন অতি অবশ্যই। তো ফোল্ডারটাই সিলেক্ট করে নেওয়ার পর এখানে দেখুন কপি টু হেরে এই জায়গাটায় ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে দেখুন আমার কিন্তু এইচডি কার্ডের যে কটা ফোল্ডারের মধ্যে যে কটা আমার যে ফাইল ছিল বা ফটো ভিডিও অডিও যে কটা ছিল সব কিন্তু ওই ফোন স্টোরেজের মধ্যে চলে গেল। এবার আমি দেখুন এই ফোন স্টোরেজের মধ্যে চলে এলাম। ফোন স্টোরেজে আসার পরে এখানে দেখুন এই ফোনটা আমি ক্লিক করলাম। তো ফোনটা যখনই আমি ফোন ফোল্ডারে যখনই আমি ক্লিক করলাম এখানে দেখুন ওই যে এইচডি কার্ডের যে কটা ফটো ভিডিও বা অডিও ছিল, ঠিক আছে, সব কিন্তু আমাদের এইখানে চলে এলো। আপনারা দেখতেই পাচ্ছেন এই যে ভিডিওটা আছে এখানে চলে এলো, আপনারা দেখতেই পাচ্ছেন। এইবার আপনারা মনে করেন যে বড় বড় কোনো যদি ফাইল থাকে আমরা একসাথে কিন্তু সেটাকে আমি কপি পেস্ট করব। ধরুন আমার কিছু হয়তো মুভি আছে, ঠিক আছে, ধরুন আমার কিছু মুভি আছে, তো মুভিতে ক্লিক করলাম, কাইনমাস্টারে ক্লিক করলাম, ধরুন এইগুলো আমার বড় বড় ফাইল, ঠিক আছে। তো এইটা আমি কিভাবে আমার এইচডি কার্ডের মধ্যে নেব, ঠিক আছে, সেম আমি এই ফোল্ডারটাই সিলেক্ট করে নেবো এইভাবে। তো সিলেক্ট করে নেওয়ার পরে এখানে দেখো কপিও করতে পারেন এবং মুভও করতে পারবেন, ঠিক আছে। তো সাপোজ ধরুন আমি এটাকে ধরুন আমি কপি করে নিচ্ছি, ঠিক আছে। তো কপি করে নেওয়ার পর এখানে এইচডি কার্ডটাকে আমি সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নেওয়ার পর এখানে মুভি যে ফোল্ডারটা আছে আমি এটাকে সিলেক্ট করে নিলাম, ঠিক আছে, এইচডি কার্ডের মুভি ফোল্ডারটাকে সিলেক্ট করে নিলাম। তো দেন সিলেক্ট করে নেওয়ার পর এখানে দেখুন কপি টু হেরে এই জায়গাটায় ক্লিক করে দিলাম। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ওখান থেকে যে ফোন স্টোরেজের মধ্যে যে মুভিটা আছে বা ভিডিওটা আছে সেটা কিন্তু আমি কপি করে নিলাম আমার এইচডি কার্ডের মধ্যে, ঠিক আছে। এবার আমি এখান থেকে ব্যাক করে দিচ্ছি, ঠিক আছে। তো ব্যাক করে দেওয়ার পর এখানে দেখুন এইচডি কার্ডের মধ্যে চলে এলাম। এইচডি কার্ডের মধ্যে চলে আসার পর এখানে দেখুন মুভি ফাইলে আমি গেলাম, এখানে দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন ওই যে আমি ওখান থেকে কপি করেছিলাম সেটা কিন্তু আমি এখান থেকে পেস্ট করে ওটা এটা কিন্তু আমার সেফলি রয়ে গেল। আমি যখন এই এইচডি কার্ডটা যখন আমি খুলে নেব, ঠিক আছে, এটা কিন্তু আমার সারা জীবনের জন্য আমার এইচডি কার্ডের মধ্যে থেকে গেল, ওকে। সো বন্ধুরা, এইভাবে আপনারা যে কোনো ফাইল বা যে কোনো ফোল্ডার খুবই সহজে আপনার এইচডি কার্ড কিংবা ফোন স্টোরেজের মধ্যে কপি কিংবা পেস্ট করতে পারবেন বা মুভ করতে পারবেন, ঠিক আছে। আশা করি ব্যাপারটা আপনাদের কাছে স্পষ্টভাবে ক্লিয়ার করতে পারলাম। তো এই জন্য একটা লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। আর যারা আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অল করে দিন এই চ্যানেলের লেটেস্ট ভিডিও সর্বপ্রথমে পাওয়ার জন্যে। আর বন্ধুরা, আপনারা আমাকে সোশ্যাল মিডিয়াতে ফলো করতে পারেন, আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো। সো বন্ধুরা, চলুন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।